1720, 1820, 1920, 2020। ঠিক 100 বছর অন্তর অন্তর পৃথিবীকে রক্তাক্ত করেছে এক একটি মহামারী। লণ্ডভণ্ড করে দিয়েছে জনজীবনকে, তছনছ করে দিয়েছে সভ্যতাকে। 1720 প্লেগ মহামারীতে কেড়ে নিয়েছিল লক্ষাধিক প্রাণ। 1820 কলেরার মারণ কামড়ে পৃথিবী দেখেছিল আর এক মৃত্যু মিছিল। 1920 পৃথিবীর সাক্ষী থাকলো আরও একটি মহামারীর, স্প্যানিশ ফ্লু। মৃত্যুপুরী হল পৃথিবী। 2020 ঠিক 100 বছর পথ পেরিয়ে আর এক মহামারীর কিনারায় এসে দাঁড়ালো পৃথিবী। কেন 100 বছর পর এমন ঘটনা ঘটছে, প্রশ্ন একটা উঠছে সব মহল থেকে, কিন্তু উত্তর তেমন কোনো যুক্তি নেই। তবে যে যার মতো তত্ত্ব সাজায়, সে যাই হোক, 100 বছর অন্তর অন্তর পৃথিবীর মাটি ভিজেছে রক্তে, আকাশে বাতাসে শোনা গেছে স্বজন হারানোর কান্নার আওয়াজ। কিন্তু মহামারী কেড়ে নিতে পারেনি মানব সভ্যতার ক্ষমতাকে। মহামারী বারবার এসেছে, আর কিছু প্রাণের বিনিময়ে চলে গেছে। সভ্যতা রেখে গেছে তার নিদর্শন ইতিহাসের পাতায়। মহামারীর এই বছর থেকে ঠিক 100 বছর পিছিয়ে গেলে ইতিহাসের পাতায় তৎকালীন বর্ধমান শহর ও শহরতলিতে দেখতে পাই মহামারীর আর এক মর্মান্তিক পটভূমি। কালাজ্বর আর কলেরার প্রবল আকার ধারণ করেছিল সেই সময়। মহামারীর দেখতে ছিল আমাদের রেজিস্টার অনুযায়ী, যে রেকর্ড অনুযায়ী, প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে তাতে 1918 আমাদের বেরিয়াল হয়েছে। দ্যাট মিনস তার আগেই এই জিনিসটা এসেছিল, কলেরা অ্যান্ড এই মহামারী, যে কলেরা অ্যান্ড কালাজ্বর, এটার আগেই এসেছিল। কারণ আমার দিদিমা, আমার নিজের ফিলিংস হচ্ছে আমার দিদিমা কালাজ্বরেই মারা গেছিলেন, আর এই মহামারীটা বহুত প্রকোপভাবে দেখা দিয়েছিল। কালনায় জরাজীর্ণ ইংরেজদের সেদিনের হাসপাতাল বহন করে নিয়ে চলেছে 1920 সালের মহামারীর সেই অশুভ ছায়া। মহামারী রোগীদের ইংরেজ চিকিৎসকরা চিকিৎসা দিতে সেই সময় এই হাসপাতালে মহামারী স্পেশাল একটি ওয়ার্ড খুলেছিল। কলেরা কালাজ্বর যেমন এপিডেমিক, আমাদের করোনা ভাইরাস একটা বড় এপিডেমিক, যার কোনো এখনো পর্যন্ত যার কোনো প্রতিষেধক বের হয়নি। ঠিক কম ধারা কালাজ্বর এবং কলেরার কোনো প্রতিষেধক তখন ছিল না, মানুষ জাস্ট ওকে ছেড়ে দিয়ে চলে যেত। কিন্তু ইংরেজরা যখন এখানে এলো হেলথ কেয়ার দেওয়ার জন্য, ওদের একটা এম ছিল হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন, এই এমটা নিয়ে যখন এলো তখন ডক্টর গ্রাহামস অ্যান্ডারসন এখানে জায়গাটা নিয়ে একটা হসপিটাল খুললেন। সেই হসপিটালটা এখন অকুপাইড বাই দিস থিং, বাংলাদেশি লোকদের, ডক্টর গ্রাহামস অ্যান্ডারসন গ্রাহামসের কিনে নিয়ে উনি, ঠিক উনি ওইভাবে এই ডক্টর অ্যান্ডারসন এখানে এসেও ওইভাবে তার হেলথ কেয়ার দিয়েছেন এবং কালাজ্বর কলেরার ট্রিটমেন্ট ওনার আর আনুষঙ্গিক ডাক্তার ছিল যারা তাদের নিয়ে, ডাক্তার অ্যাম্বার্ট ছিলেন, ডাক্তার গ্রাহামস অ্যান্ডারসন ছিলেন, ইত্যাদি ইত্যাদি বড় বড় ইংরেজরা, ইংরেজ এছাড়াও অনেক ইংরেজ ডাক্তার ছিল, এরাই ফেমাস ছিলেন, এদের উদ্যোক্তাই বেশি ছিল। তবে আমাদের বাঙালি ডাক্তার পি কে কবিরাজও ছিলেন, এনারা সব মিলে এই সময় এটাকে সাপোর্ট দিয়েছিলেন মেডিকেল এড দিয়ে। কালনা শহরে ইংরেজদের তৈরি হাসপাতালে সেই সময় অসুস্থদের ভর্তির লাইন পড়ে যায়, যার সাক্ষী আজও বহন করে চলেছে জরাজীর্ণ রেজিস্টার খাতা। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ, সংকুল হয়ে গিয়েছিল মৃতদেহ সৎকার করার জায়গা। এখানে দুটো কবরস্থান, ওরা বড় বড় দুটো কবরস্থান এখানে ঘিরে নিয়ে কবরস্থান করতে বাধ্য হয়েছিল, কারণ অনেক কালাজ্বর এবং কলেরাতে মারা গেছিল, তাদের কবর দিত এখানে বেশিরভাগই কলেরা মহামারীর রোগীরাই এসেন্সিয়াল ফিল করলেন, তবেই তো ওনারা কবরস্থানগুলোকে বড় বড় করে করলেন এবং সেখানে কবর দিতেন। প্রচুর এখানে ক্রসের সাথে কবর দেওয়া ছিল, কিন্তু সেই রেকর্ডগুলো সব ভেঙে চুরি নষ্ট হয়ে গেছে কালের পেছনে, বিভিন্ন লোক এসব অকুপাই করেছে। আর এক মহামারীতে দাঁড়িয়ে স্মৃতি রোমন্থন করতে গিয়ে সেদিনের ভয়াবহতার কথা শোনালেন সমরেন্দ্রবাবু। এ যুগের মতো সে যুগের চিকিৎসা শাস্ত্র এত উন্নত ছিল না, মহামারীতে ঠিক কত মানুষ মারা গিয়েছিল তার হিসেবও ছিল না। এই ক্ষেত্রে তার কারণ ছিল যে এর কোনো মেডিসিন ছিল না, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম, অ্যান্ড এই প্রবলেমের জন্যই মানুষ তখন ওদের ছেড়ে চলে যেত। তখন এই ডক্টররা মিলে এই একটা হেলথ কেয়ারের জন্য এটাকে খুলেছিলেন,
আর প্রচুর লোক মারা গেছিলেন কালাজ্বরে হয়েতে। এভাবে তো আমাদের খালি রেকর্ডটা আমরা তো যারা খ্রিশ্চান ফলোয়ার্স তাদের কবরটা আছে, কিন্তু যারা হিন্দু ফলোয়ার্স ছিল তাদের তো আমি নন খ্রিশ্চান ফলোয়ার্স যারা ছিল তাদের তো আর এখানে তার রেকর্ড নেই, যার জন্য ওটা বলতে পারছি না কতজন কী ছিল। কিন্তু এই রেকর্ড অনুযায়ী আমরা বলতে পারি 1918 যে কবর হয়েছে, 1918 কবর অনুযায়ী আমরা বলতে পারি যে এটা তারও আগে হয়তো এসেছিল। এবং এইভাবেই মহামারীটাকে চারিদিকে বর্ধমানে ভীষণভাবে কলেরা স্প্রেড করেছিল এটা আমরা শুনেছি। সমরেন্দ্রবাবু সেদিনের হাড়হিম করা মহামারীর সাথে তুলনা করলেন করোনার, সেদিনও মৃত্যু মিছিল দেখেছিল বিশ্ববাসী। কালাজ্বর যেটা ওটাও একটা এপিডেমিক, ভয়ানক এপিডেমিক ওটাও, এবং কালাজ্বর হলে পরে তার কোনো ট্রিটমেন্ট ছিল না, ভয়ানক হাই ফিভার হতো এবং মানুষ মারা যেত, তার কোনো তার যে আমরা করোনার কোনো ট্রিটমেন্ট নেই, জাস্ট প্রতিষেধক নেই, যার জন্যে ও জাস্ট ওর ওকে ইমিউনিটি পাওয়ারের ওপর ডিপেন্ড করে মানুষ। ঠিক তেমনি তখন এই কালাজ্বরটাও ইমিউনিটি পাওয়ার যা ছিল সে রিকভার করতে পারতো, আর যা ছিল না তারা মারা যেতেন। তো এইভাবেই কালাজ্বরের জন্য প্রচুর লোক মারা গেছেন। সেই সময় এই হাসপাতালে বিদ্যাসাগর এক কলেরা রোগীকে এনেছিলেন বলেও জানা যায়। আমরা শুনেছি আর এটা আস্তে আস্তে এবং বিদ্যাসাগর মহাশয়ও একটা কলেরা রোগীকে, হ্যাজা যাকে বলে, কলেরা রোগীকে কাঁধে করে নিয়ে এসে এই হসপিটালেই ভর্তি করেছিলেন। একটার পর একটা মহামারীর তাণ্ডবে পৃথিবী মৃত্যুপুরী হলেও সেই ইতিহাস থামিয়ে দিতে পারেনি সভ্যতার অগ্রগতিকে। মহামারীর গর্ভ থেকেই সেদিনও জন্ম নিয়েছিল কলেরা কালাজ্বরের প্রতিষেধক, থেমেছিল মৃত্যু মিছিল। আর এই মহামারীকে লাস্টে পরে মেডিসিন বেরিয়ে গেছিলো, কিন্তু যখন ওনারা ছিলেন, ওনারা যখন মেডিকেল এড দিয়েছেন, তখন কিন্তু এর মহামারীর কোনো ওষুধ ছিল। মহামারী মনে পড়িয়ে দেয় আর এক মহামারীর কথা, মহামারীর ভয়াবহতা কেড়ে নেয় মানুষের প্রাণ, ক্ষতবিক্ষত করে মানব সভ্যতাকে, আর সেই মহামারীর গর্ভে অঙ্কুরিত হয় আরেকটি মানব সভ্যতা, বেজে ওঠে কবিগুরুর সেই গান, হে নূতন দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সপ্তক নিউজ।